হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 7:50, তো ব্লগটা এখন থেকে শুরু করছি। ভেবেছিলাম মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেলে একটু বাড়ি যাবো ঘুরতে, সেটা আর হলো না। হবে কি না আমি জানি না, এত বছর সিলিং দেওয়া ছিল না, প্রচুর গরম মানে লাগতো, থাকতেই পারতাম না। এবছর সিলিং দিয়েছি কিন্তু সেম থাকা যাচ্ছে না, মেঝে বলো বিছানা বলো সব একদম গরমে গরম। দেখো স্ট্যান্ড ফ্যান, উপরে সিলিং ফ্যান সব চলছে, হাওয়া আর লাগে না, হাওয়া কোন দিক দিয়ে চলে যাচ্ছে বুঝেছো। আর বাড়ি যাচ্ছি না এই কারণে, ওদিকে এখন তো রুয়াগাড়ার টাইম, তো প্রচুর বৃষ্টি হচ্ছে। মানে বৃষ্টি হচ্ছে ঠিক আছে, কোনো ব্যাপার না, বাট এই যে গরমের মধ্যে ড্রেস ট্রেস পরে ট্রেন জার্নি করে কার ভালো লাগে বলো তো? আমার তো একদমই ইচ্ছে নাই। আর কয়েকদিন ধরে শরীরও ভালো নেই, মনও ভালো নেই, বোনের খুব শরীর খারাপ, তো কষ্ট লাগছে। যেতে পারলে একটু ভালো হতো, ওইটার জন্য যেতে চেয়েছিলাম যে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেলে যাব, সেটা আর হচ্ছে না হয়তো। মানে কিছুই ভালো লাগছে না বুঝেছো, মানে কি বলবো আর। আর এই গরমের মধ্যে খাওয়া দাওয়া করতেও ইচ্ছে করে না। আমরা তো এই যে গরম পড়েছে জানো, মানে দুপুরবেলা তো আমাদের এমনিতেই তোমাদেরকে আমি বলেছি যে দুপুরবেলা আমার রান্না বাড়ি, মানে দুপুরবেলা আমাদের রান্নাবাড়ির চাপ থাকে না। তাই গরম পড়াতে আমি কাল মনে হয় পান্তা ভাত খেয়েছিলাম কি দিয়ে, ডিমের অমলেট দিয়ে ফার্স্ট টাইম খেয়েছিলাম পান্তা ভাত। আর স্যালাড কাটা হয়, ডাল করি মসুরের ডাল, আর হয় আলু মাখা না হলে ডিমের অমলেট, এটাই আমাদের দুপুরের মেনু প্রায় সময়। মানে একদম হালকা ফুলকা, আর কয়েকদিন ধরে বাজার টাজারও সেভাবে করা হয়নি, এমনি ঘরে আছে টুকটাক হয়ে যাচ্ছে দেখে আনা হয় না। আর গরমের মধ্যে খেতেও ইচ্ছে করছে না সিরিয়াসলি, যেটা মানে সত্যি কথা। তো বরকে বললাম আজকে যাও বাজার, মানে সবজি বাজারও করতে হবে অল্প অল্প। তো এই মাছ এনেছে তোমার, কি মাছ ওই দিন এনেছিল, মাছটা খুব ভালো খেতে, কি মাছ যেন ভুলিয়ে গেছি, তাও বলছি মহাশোল। এর আগে এনেছিল মাছটা, সেই টেস্টি ছিল। আর মেয়ে খায় খায় না বলাটা ভুল হবে, ওকে ভেজে দিলে ভালো করে ছাড়িয়ে দিলে তারপরে খায়, না হলে না, মানে তবুও বলা যায় না বলো, কাঁটা না মানে পাতলা পাতলা কাঁটা। আর একটা মাছ যেমন কি গোটা মাছ, মাছ ছাড়িয়ে খাওয়ার একটা আলাদা ব্যাপার থাকে, কারণ কাঁটাগুলো বড় বড় থাকে। আর ওই মাছটা যখন কাঁটা হয় কাঁটাগুলো ছোটো ছোটো হয়ে যায় না, তো খুব অসুবিধা হয়। ওই যে দুপুরে কি রান্নাবাড়ি সেভাবে কিছু করিনি, ডাল ছিল, মাছ ভাজা করে দিয়েছি, স্যালাড কেটেছি, আর আমার তো স্যালাড ডাল হলে আমার আর কিছুই লাগে না, সাথে যদি একটু ভাজা ভুজা হলে হলো না হলে না, মানে কোনো ব্যাপার না। মানে এত গরম মানে কিছুই ভালো লাগছে না। বরকে বললাম কী রান্না করবো, এমনিতে শরীর ভালো না বললাম, বলে কি তাহলে রান্নাবাড়ি করার দরকার নেই। বললাম হ্যাঁ হয়ে গেছে, রান্নাবাড়ি করবো না, তারপরে এসে দিবে, নি ঝামেলা হবে আমার সাথে। তো ওই যে এখন রান্নাবাড়ি করবো, মেয়ে পড়তে বসবে না বললো, 2 দিন ছুটি আছে। তা বললাম ঠিক আছে, তাহলে একটু ঘোরাঘুরি করো। ওকে একটু বিকেলেও নিয়ে গেছিলাম, আর ওই আলু কেটেছি, পেঁয়াজ একটু থেঁতো করেছি, পেঁয়াজ কুচিয়েছি, আর হচ্ছে মাছ কয়েক টুকরা বের করেছি, ওইটা এখন জল দিয়ে রেখেছিলাম, জলটা ছেড়ে রেখে দিয়েছি। এখন হলুদ লবণ মাখিয়ে একটু ভাজা করবো, আর ঝোল করবো, মানে মেয়ের জন্য এক পিস ভাজা করবো, ভাজাটা ও খায়। আর আমিও ভাজাটা না দিতে চাই না, কেন জানো তো, মানে যেসব বাচ্চাদের পটির সমস্যা হয়, মানে বিশেষ করে মাছ ভাজাটা খাওয়াটা খুব খারাপ, তো ওই যে খেতে চায় না, তার জন্য দিই, সাথে ডালটা থাকে আমাদের কমন। কিন্তু আজকে ডাল করছি না, শুধু মাছের ঝোলই করবো, কারণ ডাল নেই, দুপুরে সকালে যে করেছিলাম শেষ হয়ে গেছে, তাই আমি আর এখন করতে ইচ্ছে করছে না। গরমে মানে কিচ্ছুই ভালো লাগছে না, মনে হচ্ছে একবার গিয়ে স্নান করে আসি, কিন্তু স্নান করতে পারবো না, আমার ঠান্ডা লেগে যায় যদি, ভয়ও আছে। তো সেই জন্য ওই এক পদই করবো, মানে শুধু মাছের ঝোল করবো আর মেয়ের জন্য মাছ ভাজা করবো, ভাত আছে আর কিছু নেই, কাল করবো। আর বর আজকে আবার বলছে ভুটান আলু এনেছি, এতদিন ধরে একদিন ভুটান আলু ভেজে খাওয়ালে না, কাটতে অনেক টাইম লাগে, তার মধ্যে এই যে বললাম না মন টন ভালো নেই, বাড়ির থেকে একটার পর একটা খবর আসছে খারাপ খবর, তো শুনে ভীষণ মন খারাপ হয়ে যাচ্ছে, না পারছি যেতে, না কিছু একটা করতে পারছি, যাবো যাবো সেটাও হচ্ছে না, দেখা যাক কী হয়। তো চলো বকবক না করে এখন রান্নাটা বসে দিই, 8টা বাজে, ইচ্ছেই করছে না। রান্না হয়ে গেলে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কাল খাওয়া দাওয়া করতে করতে 11:30 বেজে গেছিলো, মেয়েও ঘুমিয়ে পড়েছে আর আমিও মেয়ের সাথে ঘুমিয়ে পড়েছি, ঘুম ভাঙছে না, তারপর মেয়ের খিদা পেয়েছে রাত্রিবেলা, তখন বাজে 10:30, উঠে বসছে মা আমার খিদা পেয়েছে, তারপরে খাওয়া দাওয়া করেছি 3 দিন বাবাই আসার পর বুঝেছো। তো চলো বকবক না করে এখন রান্নায় যাই, ধুমধাম রান্নাটা করে ফেলি, চলো। এই যে দেখো মহাশোল মাছটা, তো আমি তো মানে বিয়ের পরে এই আমাদের 2 বার এনেছে মাছটা দেখে, আমি তো জানি মহাশোল মানে শোল মাছ যাকে বলে, এ তো ওই যে রুই কাতলা যেরকম সেরকম, এখানকার মানুষ ভালো করে চিনে, আমি তো চিনি না। আর এই যে এখানে আলু কেটেছি, পেঁয়াজ থেতো করেছি, আর ওখানে পেঁয়াজ কুচি, আর এখানে হচ্ছে কড়াই, এটা দুপুরে যে মাছ ভাজা করেছিলাম ওই তেলটা গ্যাসটা জ্বালিয়ে দেবো, কিছু ভালো লাগছে না গো, গরমে শেষ হয়ে যাচ্ছে জানো।
তার মধ্যে এই যে এত গরম না, ভোল্টেজ একদমই কম, এই আপ ডাউন খাচ্ছে, একবার মানে একদমই স্লো আবার একদম হাই। হ্যাঁ তুমি রান্না করতে পারো, সব পারো, তুমি পড়াশোনা বাদে সব পারো। এই যে খুন্তি ধরা শুরু করে দিয়েছে, কি রান্না করার নেশা বাবা আমার মেয়ের, বলে বিশেষ করে এইটুকু বয়সে ও কি রান্না করার জন্য পাগল হয়ে যায়। আই টুল বাবা মাছ ছিটা ভে, হ্যাঁ দেখো খালি গায়ে টুল নিয়ে চলে এসেছে, এখানে দাঁড়াবে না বাবা, তোমাকে আমি আজকে খুঁটি ধরতে দেবো না, তুমি যাও মাছ ছিটাবে কিন্তু। আজকে না আলু মাখা খায়নি সারাদিন, দেইনি ইচ্ছে করে, তো বলছি কি মা আমি আলু খাবার না ঠিক আছে, তাই ঝোলে আলু বেশি করে দিয়েছি। কি আলু খেতে ভালোবাসে, কারেন্ট চলে এসছে এখন, ভোল্টেজ মনে ভোল্টেজ বাড়েনি। আমার অবস্থা একদমই খারাপ, ও ঘেমে গেছি, জামা টামা সব ফিরে গেছে, মনে হচ্ছে কি একটু স্নান করে আসি, আমি যদি এখন স্নানে যাই না আমার 12টা বেজে যাবে, মানে আমার বর পুরো আমার 12টা বাজিয়ে দেবে যদি জানতে পারে কোনো কারণে আমি স্নান করেছি। পুরো ভিজে গেছি, কি গরম আর থাকতে পারছি না, রান্নাটা হয়ে গেলে খাওয়া দাওয়াটা শুয়ে পড়বো গো, একটু ভালো লাগছে না, মানে স্নানটা করলে মনে হচ্ছে একটু আরামে ঘুমটা হবে, মানে স্নান করতে যেতেও পারছি না ভয়ে, বুঝেছ তো, জল হয়ে যাক, এখন বাজে হচ্ছে 8:24। হ্যাঁ আমি আর একটা কথা বলতে ভুলে গেছি, শুধু মা জানেনি, এই মাছের ডিম মনে হয় নিয়ে এসছে, মাছের ডিমটা আমার বড় ভালোবাসে, আমিও ভালোবাসি, মানে ঝোলটাও খুব ভালো লাগে, তো এর আগে মানে আধা কেজির উপরে মাছের ডিম এনেছিল অনেক দিন আগে, যখন ওই মহাশোলটা এনেছিলো সেই টাইমটা, একবার মনে হয় আমি কোনো রেসিপি না মানে রান্না করেছিলাম ওই মাছটা, তখন তোমাদেরকে বলেছিলাম, তো মেয়ে মাছের ডিমটা ভীষণ ভালোবাসে, ঝোলে না, ওই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে একটু ম্যাগনেট করে, আমি ওর সাথে আবার একটু চালের গুঁড়ো দিই, ময়দা থাকলে ময়দা নাহলে চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে আমি ওটাকে ভাজি, মানে মাছের ডিমটা, তো আমার মেয়ে ভীষণ ভালোবাসে, তাই ওর বাবা আজকে আবার মাছের ডিম এনেছে, অল্প করে এনেছে, ঘরে এত ইঁদুর হয়েছে না, ইঁদুরের জ্বালায় জানো দুটো দুটো ঠাকুর আমাদের বাইরে বের করে দিতে হয়েছে, মানে লক্ষ্মী আর সরস্বতী, চতুর্দিকে করে ছোটো ছোটো ইঁদুর, মানে ঠাকুরের চুল মুন্ডু সব কানের সব জিনিস ফিনিস কেটে টেটে না মানে ঠাকুরকে টাকলু বানিয়ে দিয়েছে, মানে কি বলবো তোমাদেরকে, মানে পরে ওর বাবা বলে কি দেখতেও কেমন লাগে, তো বাইরে বের করে দিয়েছে, কিছু করার নেই, ভগবান কি করব, মানে ওই অবস্থা রাখা যায় না, আর ইঁদুর তো মারতে হয় না, শুনেছি গণেশের বাহন, তাই মারতেও পারে না, দৌড়াদৌড়ি করে সারাক্ষণ, বুঝেছো, এই যে এক্ষুনি দুটো দৌড়াদৌড়ি করছে, খুব দৌড়াদৌড়ি করে, আর খুব ইঁদুর হয়েছে ঘরে, কী কথা বলছিলাম ভুলে গেছি, খাটিন চিদা, আর একটা কথা বলতে ভুলে গেছি, বিছানায় তো আমাদের এখন মানে গরমের জন্য না মশারি করা হয় না, আর আমার ভীষণ ভয় লাগে মশারি না করলে, খালি মনে হয় এই মনে হয় মানে এখন নাম ধরতে হয় না রাত্রিবেলা, এই যে এটা হয় মনে হয় বিছানায় চলে আসবে, কারণ ওরা ঘামের গন্ধ খুব পছন্দ করে, তো ওইটা ভয় পাই। একদিন কী হয়েছে, পরশু দিন মনে হয় রাত্রিবেলা মানে শুয়েছি, আর মেয়েকে তো এখন খালি গায়ে করে ঘুম পাড়ায়, প্যান্টিটা পরা থাকে, এবারে ইঁদুর পুরা শরীরে দৌড়াচ্ছে, মানে আমার পায়ের থেকে বেয়ে বেয়ে উপরে উঠেছে, আমি তো ভয় পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে মোবাইলে টর্চ চালিয়েছি, দেখি কি বিছানা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সেই জন্য আমার মেয়েকে আমি কোনোদিন কিনারায় ঘুমাতে দিই না, কারণ ওরা মানে ইঁদুর এরকমই হয়ে গেছে, ওয়াল বেয়ে বেয়ে চতুর্দিকে ঘুরে বেড়ায়, ওয়াল বেয়ে বেয়ে যায়, মানে টিকটিক আগে ওয়াল বেয়ে বাইতো একা একা, এখন ইঁদুরও হয়ে গেছে ওয়াল বেয়ে বেয়ে কোথায় কোথায় যায়, তো ভয়ও লাগে, আর এই মশারি করলে হাওয়া আসে না, তাই জন্য মশারিটা করা হয় না, গুড নাইট জ্বালানো থাকে, আর মশারি করতে আমি একবার রেগে মশারি করেছিলাম এই ভয়ে, আমার বর তারপরের দিন বলছে আর একবার মশারি করো, তা আমি আর মশারি করি না, ভয় লাগে যে ইন্দু দেখো গায়ে গুয়ে উঠে, তার মধ্যে ভয় লাগছে কি বাচ্চা মানুষ না, কই প্যান্টে ফ্যান্টে ঢুকে যাবে, কামড়ে টামড়ে দেবে, মেয়ে সারা রাত ঘুমাতে পারে না, ওই দিন ছটফট ছটফট করছে, আমি বুঝে গেছি যে ইন্দুর উপরে জ্বালাচ্ছে ওকে, খালি গা এসে হিচু টিসু করে দেবে, কই কী করবে না করবে, তো খুব অত্যাচার করে ইন্দুরগুলো জানো, এই আর কিছু করে না, শুধু দৌড়াতে থাকে, সারা ঘরটা দৌড়াতে থাকে, মানে এত পাগলামি করে ওরা, আর এদিকে গরমে শেষ।
এরকম গরম, বাপরে কদিন টানা বৃষ্টি, আর এই গরমে আর পারছি না, মানে শেষ বলো না, পুরো জামা টামা সব ভিজে গেছে, চুল টুলা এই যে এই টিকিতে বেঁধে রেখেছি, মেয়েরও তো মাথা চুলকাচ্ছে, ভাবছিলাম আজকে ওকে শ্যাম্পু করাবো, আর চুল কাটতে না আমার মেয়ের মাথায় চুল খুব বাড়ে, ওই যে কয়েকদিন আগে কেটেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি, আবার বড় বড় হয়ে গেছে, কেটে যে একটু ছোট করে দেবো নাপিত বা পার্লারে গিয়ে করতে দেয় না, তাহলে কি বলো তো এই গরমটার থেকে না রক্ষা পাবে, না হলে মাথায় কই গোটা টোটা বেরোবে, ওইটাই ভয় পাচ্ছি, ওর বাবাকে বললাম ওই দিন একটু ভালো করে চুলটা একদম টাকলু টাইপের কেটে দাও, সময়ই হয় না, কাটেই না, আমি কি করবো, আর আমি কাটতে যাবো ব্যাস বলবে এটা ঠিক হয়নি ওইটা ঠিক হয়নি, এই খুদ 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 এটা ওটা বলতে থাকে দেখে না, আমি সেই জন্য আর কাটতে চাইছি না, দেখি রবিবার দিন নিয়ে যাওয়া যায় নাকি, একদমই টাকলু করে দেবো আমি, সব স্কুলের সব স্টুডেন্টরা একদম ছোটো ছোটো চুল করে বলেছে এত গরমের মধ্যে, আর আমার মেয়ের মাথায় পুরা ভর্তি চুল, একদম কি বলবো গোছ, প্রচুর চুল মাথায়, এই যে খালি বলে কি বলতো কই মা আমার তো চোখে আসেনি, মানে ওর চোখে যত সময় আসবে ততক্ষণ চুল কাটতে দেবে না, আর আমার অবস্থাটা দেখেছো গরমে একে শেষ, মন টন ভালো নেই, কিচ্ছু ভালো লাগছে না, খাওয়া দাওয়া ঠিক করে করতে পারছি না, ঘুম হচ্ছে না, মানে সব দিক দিয়ে সমস্যা শুরু হয়ে গেছে বুঝেছো, মানে এই সমস্যাটা আমার সারা জীবন যতদিন বাঁচবো মনে হয় এই সমস্যা এই কষ্ট এই প্রবলেম এগুলো আমাকে সাথে করে নিয়ে চলতে হবে, মেন কষ্টটা হচ্ছে এটা আমাকে সারা জীবন বয়ে নিয়ে যেতে হবে, মানে এটা কেউ ভাগ নিতে পারবে না, কেউ ভাগিদারও হতে পারবে না, এই যে কষ্টটা আমার, এই যে বাড়িতে কেউ অসুস্থ হলে আমি যেতে পারবো না বা আমি অসুস্থ হলে কেউ আসতে পারবো না, এই যে কষ্টটা এটার এই কষ্টটা আমাকে সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হবে, এটা হচ্ছে সব থেকে বড় কষ্ট আমার জীবনে বুঝেছো, মানে কি বলবো কত কথা বলে যাচ্ছি, আমি সবসময় ভাবি একটু ব্লগটা ছোট করবো, কথা বলতে বলতে এত কথা চলে আসে, মানে বলতেই থাকি বুঝেছো, একটু ফ্যানের কাছে এসে বসছি পুরো পিঠ ভিজে গেছে, এখন মনে হচ্ছে তিনের মতো যদি ছোট হতাম তাহলে তো খালি গায়ে ঘুরে বেড়াতাম, কেউ বলতো না শুধু প্যান্টটা পরে, বয়সটা কাটিয়ে ফেলেছি, কারেন্ট চলে গেছে, কি কারেন্ট যাচ্ছে আজকে বললাম না এত গরম, তার মধ্যে এত বার করে কারেন্ট যাচ্ছে, থাকতেই পাচ্ছি না, মেয়ে তো এখানে নেই পিসির ঘরে, পিসি তো সারাক্ষণ হাওয়া করে, আমি পুরো ভিজে গেছি, এখন 9:45 9:30 দিকে খাওয়া দাওয়া করে নিবো, যদি কারেন্ট না আসে তো খাবো না, 12 বাজুক 1 বাজুক তখনই খাবো, কারণ এই গরমটার মধ্যে হাওয়া, মেয়ে তো আমাকে পাগল করে দেবে, হাওয়া না করলে খাবেই না, পারিও না তখন হাওয়া করতে, তাই কারেন্ট আসুক আর 9:30 দিকে খাবো।